গতকালকে দেওয়া হয়েছে। সরি। ওকে। দেখলাম বলটা ঠিক আছে কিনা, ক্রিকেট খেলতে হবে না? রাইট, তা তো খেলতেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আজকে ছেড়ে দাও। বেটার ব্যাটটা ঠিক আছে কিনা চেক করবেন কি? দুজনকেই চেক করাচ্ছি। ফিরবো না, তিন দিন পরেই ফিরবো। তোমারও 10 মার্কস, এবারও তুমি পেরে গেছো, তাইলে 10-10 যাও কাট্টাকাট্টি। আচ্ছা দাদি, তুমি গেলে না কেন? বুড়ো হয়ে গেছি, তোমার সঙ্গে তো দৌড়াতে পারবো না। তারপরে কত ওষুধ খেতে হয়, টাইম ধরে ভাত খেতে হয়, খাওয়া খেতে হয়, ওই জন্য যাইনি। মা, আমি রোকেয়াকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেলাম, আপনার যা লাগে ওকে বলবেন, আর আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। শোনো রোকেয়া, আমরা যে কদিন না থাকবো, মা যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে, ওষুধ যেন ঠিক মতো খায়। আচ্ছা, আর তুমি সকাল সকাল আসবে, সন্ধ্যার পরেও আসবে। সন্ধ্যা সন্ধ্যায় আসা ঝামেলা, এমন করো কেন? মাত্র তো কয়েকটা দিন, আর এই মাসে বেতনের সাথে টাকাও বাড়িয়ে দেব। ঠিক আছে ঠিক আছে মা, তো চিন্তা করো না, সব গুছিয়ে গেছি নিয়েছো তো? জি মা। দরকারি সব জিনিস? জি মা। পিপু চলো। বাবা মা গেলাম মা। ঠিক আছে, সাবধানে ড্রাইভ করবা। হ্যাঁ এই বোমা খেয়াল রেখো, চঞ্চল তো আবার ব্যথা ব্যথা না পায় ছুটে ছুটে করতে গিয়ে। আপনি চিন্তা করবেন না, আর আপনার যদি কোনো দরকার হয়, সমস্যা হয়, মোবাইলে ফোন করবেন। দিব, আর গরম কাপড় পরিয়ে দিও সন্ধ্যার সময়। হ্যাঁ ঠান্ডা লাগে যদি আবার। ঠিক আছে মা, দোয়া করো। ঠিক আছে মা, আসি মা। গেলাম আসি রোকেয়া। এই নাও এটা রাখো। কি করবে এটা দিয়ে? এটা দিয়ে তুমি আমার মতো অনেক বাবু দেখতে পাবে। তাই উড়ে আমি শুনি। তাড়াতাড়ি চলে আসবো। আমার মনে তো আজকে কিছুই রাঁধতে মন চায় না, ছুটির দিনের মতন কাটাইতে ইচ্ছে করে। তাই না? ঠিক আছে,
তাড়াতাড়ি রান্না শেষ করে তাড়াতাড়ি চলে যা, তাইলেই হবে। আবার দাঁড়াচ্ছ কেন? যা রান্না করা। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এনাও ধরো। এনাও, বেশি খাবে না কিন্তু। কি ব্যাপার, আজ তাড়াতাড়ি ফিরলেছে? তোমাকে খুব দেখতে ইচ্ছে হলো তাই। ঢং না তাহলে আবার চলে যাই। থাক, যেতে হবে না, বসো। হ্যালো, হ্যাঁ বৌমা, তোমরা ঠিক মতো পৌঁছে গেছো তো? পথে কোনো সমস্যা হয়নি তো? না মা, আমরা ভালোভাবেই পৌঁছেছি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি মা। এই শোনো, এই পিপুল গাড়িতে বেশি লাফালাফি করেনি তো? মা, ও তো গাড়িতে উঠে একটু পরেই ঘুমিয়ে পড়েছিল। কই, তাও তো একটু কথা বলি। এই তো দিচ্ছি। দাদি কি করছিলে? তোমার খেলনাটা নিয়ে খেলছিলাম। হ্যাঁ জানো দাদু, তোমার এই খেলনাটা দিয়ে যেমন দেখা যায় তেমন কথাও শোনা যায়। কি? হ্যাঁ কি যে বলো না।
বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তুমি যখন আসবে তখন দেখো, কথাও শোনা যায়। আচ্ছা দেখবো, এখন রাখি। আচ্ছা দুষ্টুমি করো না, হ্যাঁ মাকে জ্বালিও না। আচ্ছা রাখি। দাদি আমি অন যাই, সন্ধ্যায় আস মনে, আসেন দরজাটা লাগাই দেন। তুমি আরেকবার যাও না তোমার বাবার পাশে। আর মাসের শেষ হয়তো বেশি দেরি নেই, বেতনটা পেলে দিয়ে দেবো। বারবার আমি বাবার কাছ থেকে টাকা আনতে পারবো, গত মাসে তো অর্ধেকটা টাকা দিয়েছো। অর্ধেক মানে মানে কথা বলো তো। আমি মিথ্যা কথা বলি না। আমার সত্য কথা এটা, তুমি যে মিথ্যাবাদী। আমার খাওয়া নিষেধ তো তুই খাবি নে। কি হয়েছে আপনি? আমার কিছু হয়নি, আমার কিছু হলে তুমি জানাতে পার। কি হয়েছে দাদি? রোজই তো এই রান্নাই খাই। তোমার চা নাও। তোমাকে ভালোবাসার এর চেয়ে বড় কারণ আর কি থাকতে পারে বলো? হয়েছে, শোনো এখন কোনো কথা শুনতে পারবো না, ছেলে টিফিন গোছাচ্ছি। ও রফিক সাহেব শোনো, ওই যাওয়ার সময় ছেলেকে একটু নামিয়ে দিয়েছি। বাবা তোমার কি হয়েছে? এই ওই এক মিনিট, এই নাও তোমার টিফিন। কোন দিকে যে কি জিস ধরো, ঠিক আছে ভালো মতো যেও। শুধু কাউন্সেলার, এই দেখো ওই দেখো।
দাও ব্যাগ দাও। কি ঠিক মতো সব পড়াশোনা হয়েছে তো? কোনো ভুল হয়নি তো? দেখো তো কে এলো, যাও বাবু। কে? মা, ছোট মামা এসেছে। কেমন আছিস তুই? বস। ভালো, তুমি? ভালো। ভালো মানে কতটা ভালো? আচ্ছা শোনো, তোমার সাথে কিছু কথা ছিল, বারান্দায় এসো। চল। আচ্ছা তোমাকে কত করে বললাম আমাদের বাসায় চলে এসো, তুমি কোনো কথাই শুনলে না, কিন্তু কেন? দেখ মানুষটা তো খারাপ না। খারাপ তো ঠিক আছে, কিন্তু ভালো দিয়েও তো হয় না, দায়িত্ব পালন করতে জানতে হয়। ভাইরে আগে তো দায়িত্ব পালন করেছে, এখন একটু সমস্যা যাচ্ছে। তাহলে চাকরিটা ছাড়ে না কেন? না, ওই প্রতি মাসেই ভাবে ঠিক হয়ে যাবে। এভাবে ভাবতে ভাবতে একদিন দেখবে চাকরি বয়সটা শেষ হয়ে গেছে, পরে বউ জ্বালানো ছাড়া আর কোনো কাজ থাকবে না, তখন। এভাবে বলতে হয় না, তুই বস, আমি চা বানিয়ে আনছি। দাও, চা খাবো না। আচ্ছা শোনো, আমার কিছু টাকা পাঠিয়েছে, ধরো। আরে কেন, মাস তো শেষ, বেতন পেয়ে যাবে, লাগবে না, তুই রাখ। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য না হয় এই ছেলেটার জন্য রাখো, পর স্কুল বেতন বই টিফিন এই পারপাসে খরচা করো, ধরো তো আপা। দেখ ভাই লাগবে না। আরে ধরো তো। আচ্ছা শোনো, এইবার চা খাবো, যাও চা নিয়ে এসো। বস। যাও। চা বানিয়ে নি, চা খাও। কি হয়েছে বলবে তো, বলো নাকি। এক থাপ্পড়। কি করলাম? কথা বলতে জানো না? কথা বলতে জানো? খারাপ কথাটা কি বললাম বুঝবে কিভাবে? ভদ্রতা জানো না? অভদ্রতা কি করলাম? আর একটা কথা না, তুমি তো কেবল ভদ্রতা জানো ওই অফিসের বাইরের লোকের সামনে, আর যাবতীয় অভদ্রতা এসে করো এই ঘরের ভিতরে। কি বললে? যা বলেছি 100% ঠিক করেছি, যাও না, সাহস থাকে তো বাইরের মানুষের সামনে গিয়ে অভদ্রতা করো না, যাও না, মেজাজ দেখাও। হ্যালো মা, ঘুমিয়েছো? না, এই তো একটু পরে ঘুমাবো। তোরা কেমন আছিস? ভালো। তোমার কোনো সমস্যা হচ্ছে তো? না, কোনো সমস্যা নেই, ভালোই আছি। দাদু কই? ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোরাও ঘুমিয়ে পড়, বেশি রাত জাগিস না, আর সাবধানে ড্রাইভ করবি। হ্যাঁ ওকে, রাখি মা। আচ্ছা। পারবো না,
আমার সময় নেই, টাকাও নেই। তাহলে আমার কাছে কোথা থেকে টাকা আসে? তোমার কাছে ঠিকই টাকা থাকে, আমি জানি। এত শিওর ভাই কিভাবে বলছো? বাহ, তোমার বড় ভাই বাপ ওরা তোমার কিছু দেয় না সেটা আমি বলতে চাও? দেখো কথা কথা আমার বাপ ভাই দেয় টাকা না, আর একটু পুরুষ মানুষের তোমার কাছে যদি টাকা না থাকে আমার কাছে কোথা থেকে টাকা আসে? শুনি, পুরুষ মানুষের অনেক কিছু থাকে না, যা মহিলাদের কাছে থাকে। তুমি কি কথাটা বুঝে বললে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলেন। এটা উত্তরা থানা? হ্যাঁ উত্তরা থানা, বলেন। শুনেন, এই যে আমাদের বাসা আছে না, তার কাছে দুইটা তিনটা বাসা পড়ে না, ওই একটা বাসা আছে, ওই বাসা বউটাকে না তার স্বামীটা রোজ মার দেয়, আজকে সকালেও মেরেছে, বুঝলেন? আপনি এসে এই স্বামীটাকে একটু শাস্তি দেন তো। বাড়ির ঠিকানাটা বলেন। বাড়ির ঠিকানা? হ্যাঁ, আর আপনার নাম, পরিচয়, আপনার বাড়ির ওই বাড়ির ঠিকানা একটা করে সব বলেন। আমার নাম, বাড়ির ঠিকানা, ওই বাড়ির ঠিকানা সব বলতে হবে? হ্যাঁ, ঠিকই তো শুনেছেন, এখন তাড়াতাড়ি বলেন তো, অনেক কাজ আছে। আই মা দেখতেছেন না, কথা বলতেছি। হ্যাঁ, কী বলছিলেন বলেন, ঠিকানা বলেন। ঠিকানা না বললে আপনারা আসবেন না? সাত সকালে ফাইজলামি করেন কেন? এটা থানা, ফাইজলামি করার জায়গা না। ঠিকানা, আমাদের বাসার একটা দুইটা তিনটা না, দুইটা বাসা, চারতলায়, চারতলায় নাকি দোতলায়? আই রুকু, রুকু দাদি, বুঝি আমাদের বাসা। যা যা বললাম ঠিক মতো করবি, বুঝছিস? দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে দাদি। দাদি আপনার সমস্যা নাকি কন্ত? এগুলো কি সব কইতাছেন? তোকে যা বললাম তুই সেটা কত রাতে বোঝা দরকার নেই। এই এই আমার খুব মাথা ব্যথা করতেছে তো, আগে একটু মাথা মলম দিয়ে দে তো। মাথা তো ব্যথা করবে, এসব কি উল্টা পুল্টা সব ভাবনা শুরু করছেন না? থাক, লাগবে না। তোমাকে তো খাবার দেওয়া যাবে না, তোমাকে খাবার দিলে তুমি একটু পরে ভাত খাবে না।
না সত্যি খাবো। কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়, আমরা একটু পর নানার বাসায় যাব। তো তো আমি এখন কিছুই খাবো না, নানার বাসায় গিয়ে আমি ওদের মতো পোলাও মাংস খাবো। ঠিক আছে এখন চলো। দাদি না একদম গেছে। ইস, বাচ্চাটা আমরাগুলো পেলে কি খুশি না হতো। থাক, আমরা খেয়ে কি হবে, নানুর বাসায় গিয়ে পোলাও খাবে। এই মুরগি রান্না করেছিস, একটু পোলাও রান্নাই তো পারতি। হ্যাঁ, আপনি এগুলো কি কন, আপনার হয়েছে কি? তোর কি হয়েছে? হ্যাঁ, আমি আবার কি করলাম? আমি একটা কথা জিজ্ঞেস করছি, উল্টাপাল্টা খালি কথা বলতেছে। আমি উল্টাপাল্টা করতেছি, আপনি তো সব কি উল্টাপাল্টা কইয়া যাইতেছেন। আমি আবার কি বললাম? আপনি যে পোলাও খান না এটা কি ভুলে গেছেন? পোলা খাই না খাই না, তা এখন খেতে ইচ্ছে করে না? আজকে রান্নালে কি হইতো তোমার? আমি এই বাড়িতে আজকে 3 বছর আছি, এর মধ্যে একদিনও তো আপনার পোলাও খেতে ইচ্ছা হয় নাই। যা, আমি খাবই না, আমার ওষুধ দিয়া ঘরের মধ্যে খাইয়া লন, তারপরে ওষুধ খান। না, আমি খাবো না আজকে, যা। তাদের নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আজকে এই খালামারে ফোন দিয়ে কইতে হবে। অনেক খেলাধুলো হয়েছে, আর কোনো কথা না, এখন সরাসরি পড়ার টেবিলে। মনে থাকে জানো? অনেকক্ষণ এসেছো? আচ্ছা দাঁড়ো, তোমার জন্য চা বানিয়ে। আব্বার বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা। তোমার অফিসে আমি 2 বার ফোন করেছিলাম, দেখি এনগেজড, পরে কথা বলতে বলতে না একদম ভুলে গিয়েছিলাম। না না, ঠিক আছে। তোমার কি হয়েছে? আচ্ছা, এভাবে আর কতদিন চলবে? তোমারও তো মন মেজাজ ভালো থাকে না, অন্য একটা চাকরি চেষ্টা করলে হতো না? হ্যাঁ করব। আচ্ছা, তোমার কি বেতন হয়েছে? এই মাসে তো দেখি অনেক আগে আগেই টাকাটা দিয়ে দিল, ভালোই হয়েছে। শোনো, ওই বাড়িওয়ালা বাড়ি ভাড়াটা চাওয়ার আগেই কিন্তু তুমি টাকাটা দিয়ে দিবা, ঠিক আছে? আমার কাছে কোনো টাকা নেই। মানে তুমি আবার অন্য কাউকে লোন দিয়ে এসেছো? আচ্ছা তুমি পারো কি করে একটু বলবে? হ্যাঁ, তোমার হাতে টাকাটা আসলো, তুমি আরেকজনকে দিয়ে আসলে। আজ প্রায় 8 মাস হচ্ছে তোমার এই অবস্থা, প্রথম থেকে আমি কিভাবে দিনের পর দিন চলছি সেটা তুমি ভালো করেই জানো। আমি একটার পর একটা গহনা বিক্রি করে এই সংসারটা চালাচ্ছি, তার উপর বাপ ভাইদের কাছ থেকে টাকা আনছি, দিনের পর দিন তোমার মেজাজ সহ্য করছি, আর তুমি কিনা তুমি কিনা টাকাটা হাতে পেয়েও আরেকজনকে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা না ভাবো, ছেলেটার কথা তো অন্তত একবার ভাবতে পারতে নাকি? টাকাটা চিন্তাই হয়ে গেছে। কি বললে? সত্যি বলছি, একদম চুপ আর একটা কথাও বলবে না। দেখো আমার মানি ব্যাগটা ওরা নিয়ে গেছে। বাহ 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 বাহ, ভালোই তো মিথ্যা বলতে শিখেছো দেখছি। বিশ্বাস করো, মিথ্যা না। আচ্ছা ঠিক আছে, মানলাম মানলাম তোমার চিন্তাই হয়ে গেছে। তোমার ওই চিন্তাইকারীগুলো যখন তোমার সামনে আসলো, পারলে না তাদের গালে কষে দুটো চড় দিয়ে দিতে? না, তা তো তুমি পারবা না, তুমি তো পারবা বউ আর বাচ্চার গালে চড় বসাতে।
অফিস থেকে যখন দিনের পর দিন টাকা দেয় না, তখনও তো তাদের সাথে জোর গলায় কথা বলতে পারো না, কেবল পারো সবকিছু এই ঘরের ভিতরে এসে। চিন্তায় এটা তো আর খালি হাতে আসে না। আমি আর কিছু জানি না, আমি আর কিচ্ছু জানি না। তুমি যেখান থেকে পারো টাকা লোন করে এনে বাড়ি ভাড়া দেবে, ঠিক আছে? লোন করবো কোথেকে? এর মধ্যে তো লোন হয়ে গেছে অনেক। আমি কিছুই জানি না, তবে এবার আমি বাবার বাড়ি থেকে একটা টাকাও আনতে পারবো না। দাদি আবার কি লন খাই লইবেন? আমি চলে যাবো না। তুই চল যা, আমি পরে খেয়ে নেবো। আপনি কি যে কি খাইতেছেন, দুপুর বেলাও ঠিক মতন খাইলেন না, ওষুধ খাইতে হইব না? এত বিরক্ত করিস কেন? বলছি আমি খাবো, পরে যা। আমি কিন্তু খালা মারা ঠিকই কয়ে দিব, বেশি গার্জেনগিরি করবি না, যা বলছি। আবার দাঁড়ায় থাকে বললাম না, তুমি কেবল রাগ দেখাতে জানো আমাদের উপর। তা মানে হঠাৎ করে এমন রাগটা হলো না? হ্যাঁ, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তোমারও তো কিছু একটা করতে হবে, তাই না? আর রাগটা তো দেখাতে হবে কারণ না কারণ, ঠিক না? না মানে শোনো, কোনো মানে টানে না, কাল সকাল হবে আমি ছেলেকে নিয়ে আপনার ওখানে চলে যাবো। এসব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিক বলছি? তোমার মতো একটা মানুষের সাথে আমার ছেলে বাড়িতে থাকলে সে কেবল চরতাপ্পর ছাড়ার কিছুই শিখবে না, তাই বেটার তোমার থেকে আমার ছেলে দূরে থাকে এখানে। আচ্ছা বাবার কথাটা বোঝার চেষ্টা কর। তুমি যদি আর একটা কথা আমাকে বলো, আমি বাইরে বেরোচ্ছি, নাস্তা করে দিও। আর শোনো, পাগলামি করো না, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। মা স্কুলে যাব না? না যাব না, তুমি বই খাতা গুছিয়ে দাও, আমরা নানার বাসায় যাবো, ঠিক আছে? যাও। বাবা শোনো, তুমি নাস্তা করেছো? বাবা খাইয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে,
আপনি কিন্তু চলে যান। না যাবো না। না দিয়ে যান বলছি। আগে ব্যাগ ফেরত দাও তাহলে যাবো। না দেবো না, না দিলে কি করবি? চিৎকার করে লোকে জড়ো করবো। দে চিৎকার দে, ওই ব্যাগটা ধর তো। কোনো টেনশন করবেন না, আর রাত জাগবেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? সবই তো বললাম কি হয়েছিল আপনার মায়ের। অবশ্য উনি আমাকেও বলেছিলেন পুলিশে খবর দিতে, কিন্তু আমি দেখলাম এই বয়স ওনার থানা পুলিশে জড়ানো ঠিক হবে না। যাক, এখন আপনাকেই ওনাকে সামাল দিতে হবে। আমাদের কাজের মেয়েটা ফোন করার সাথে সাথেই আপনাকে এখানে আসতে বলি। মাকে তো দেখলেন, কী করতে বলেন? বাসাতেই থাক, মানসিক চাপ পড়েছিল তো, একটু রেস্টে থাক। আর একজন হার্ট স্পেশালিস্টকে দেখান, কারণ ওনার ব্লাড প্রেশারটা অনেক হাই হয়ে গিয়েছিল। আমি ডাক্তারের নাম লিখে দিচ্ছি। আচ্ছা, আপনার মায়ের নাম কি? সাইমা খাতুন। কি? আসলে এটা মায়ের অনেক পুরনো সমস্যা। আপনাকে বায়োনকুলারের যে কাহিনিটা বললো, ওটা আসলে আমার মায়ের জীবনেরই ঘটনা। আমাদের বাড়ির কাজের মেয়েটাকে ওই বাড়ির লোকেশন দিয়ে পাঠিয়েছিল খোঁজখবর নিতে। আসলে ওই বাড়িতে কোনো লোক থাকে না, কোনো ভাড়াটিও নেই, বাড়িটা খালি। বাবা মারা যাওয়ার ঘটনাটা মা নিজের চোখে দেখেছিলেন, সেই থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মামারা চিকিৎসা করিয়েছেন, আর আমাকে বড় করতে গিয়ে মা কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু একা থাকলে মা আবার অসুস্থ হয়ে পড়েন। এবার অনেকদিন পর মাকে একা রেখে একটু বাইরে গিয়েছিলাম, তাই আবারও বুঝেছি। এবার একজন ভালো সাইকিয়াট্রিস্টের নাম লিখে দিন। আচ্ছা, ঠিক আছে। বন্ধ করো।